যতদূর জানতে পারলাম যে জাতীয় পার্টিকে 26টা আসন ছেড়ে দেওয়া হয়েছে, তো আমরা এটা বিশ্বাস করি না। কারণ আমাদের চেয়ারম্যান, আমাদের মহাসচিব সব সময় বলে আসছেন, আমরা সরকার গঠনের লক্ষ্যে আপনার নির্বাচনে অংশগ্রহণ করেছি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যতদূর জানতে পারলাম যে জাতীয় পার্টিকে 26টা আসন ছেড়ে দেওয়া হয়েছে, তো আমরা এটা বিশ্বাস করি না। কারণ আমাদের চেয়ারম্যান, আমাদের মহাসচিব সব সময় বলে আসছেন, আমরা সরকার গঠনের লক্ষ্যে আপনার নির্বাচনে অংশগ্রহণ করেছি, সেইভাবে আমরা তৃণমূল পর্যায়ে প্রস্তুতি নিয়েছি। নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে। আজকে প্রত্যাহারের শেষ দিন, আমরা বিশ্বাস করি যে জাতীয় পার্টি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে। 26 জনকে এমপি বানানোর জন্য পল্লীবন্ধু এরশাদ জাতীয় পার্টি সৃষ্টি করেন নাই। আমরা মনে করি যদি এইভাবে 26 জনকে আপনার আওয়ামী লীগ সার দেয়, তাহলে আমাদেরকে বলতে হবে যে আমরা যেন নির্বাচন থেকে সরে যাই। কাউকে বৈধতা দেওয়ার জন্য, আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে বারবার মন্ত্রী বানানোর জন্য এই দেশে আমাদের জন্ম হয় নাই। আমরা জীবন যৌবন সব কিছু উজাড় করে দিয়েছি, কোটি কোটি টাকা খরচ করেছি, দেশে বিদেশে বাড়ি ঘর বিক্রি করেছি। কারণ জাতীয় পার্টি যারা করে তারা নিজের পকেট থেকে টাকা পয়সা খরচ করে দিয়ে করে। আমরা ক্ষমতার বাইরে ছিলাম, বারবার যারা এমপি হয় এরাই দালালি করে, এদের জন্য তাই আমরা চাই না যে 26 জন এমপি হোক আর আমরা 26 লক্ষ জাতীয় পার্টির নেতা কর্মী হতাশার মধ্যে থাকি, এটা আমরা কখনো চাই না। বৈধতার বিষয়টি বলছিলেন, আমি ব্যক্তিগতভাবে মৌলভীবাজার 1 আসনের প্রার্থী হিসাবে ওখানে একজন মন্ত্রী রয়েছে, তাকে বৈধতা দেওয়ার জন্য আমি নির্বাচন থেকে সরে যাব, আমি বৈধতা দিব। আপনাকে বয়কটের ডাক দেন কিনা এটা চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন, চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন, মহাসচিব সিদ্ধান্ত নেবেন। আমার বিশ্বাস বিগত দিনে জাতীয় পার্টির চেয়ারম্যান দেশের সাধারণ মানুষের মনের মধ্যে এটা জায়গা করে নিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা বিজয়ের মাসে যে ব্যক্তি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধা আমাদের মহাসচিব আজকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবেন, এটা আমাদের বিশ্বাস। ইয়াং জেনারেশন রয়েছে যারা সংসদ কাঁপাতে পারে, এই ধরনের নেতৃত্ব আমাদের রয়েছে। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের সাথে যদি আমরা নির্বাচন করি, মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে না। শুধুমাত্র একটা নিশ্চয়তা চাচ্ছি, সুষ্ঠু নির্বাচন। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে এইবার ব্যালেটে মানুষ শুধু লাঙ্গল খুঁজবে। তাই 26 জনকে এমপি বানানোর জন্য পল্লীবন্ধু এরশাদ জাতীয় পার্টি গঠন করেন নাই। অতএব আমরা মনে করি যদি এই 26 জন নির্বাচন করতেই চায় তাহলে শুধু এই 26 জন থাকবে আর আমরা সবাই প্রত্যাহার করে নিব। 14 নির্বাচন জনগণের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় আসি, এরপর 18 নির্বাচন, তখন তারা নির্বাচনেও আসে, আমি ডায়লগ করি তাদের সঙ্গে, কথা বলি। এমনকি আমি খালেদাজিকে ফোনও করেছিলাম, ফোন করার পরে যে ঝাড়ি সে মারল, নিশ্চয়ই সে কথা মনে আছে তার সেই কথা। আমি অবাক হয়ে গেলাম, আমরা ভদ্রমহিলা ভুলে গেল যখন জিয়াউর রহমান তাকে ঘরে তুলবে না, প্রতিদিন এসে আমাদের বাড়িতে কান্নাকাটি করে, এবং আমার ফুপা আব্বাকে বলে, ওই জিয়াউর রহমান কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিল, তাকে ঢাকায় নিয়ে আসে এবং তাকে উপরাষ্ট্র উপসামরিক মানে প্রধানের একটা পদ সৃষ্টি করে তাকে রেখে খালেদা জিয়াকে তার ঘরে তুলে দেয়। 1 মাসও যেত না, এসে ওই 32 নম্বরে বসে থাকতো, আর সে তখন এত বড় বড় কথা বলছে তাদের কাছে, তাদের দল এখন গণতন্ত্রও কথা বলে। কাজে এদের চরিত্র কখনো বদলাবে না, জনগণের কল্যাণের কথা এরা চিন্তা করে না, জনগণের মঙ্গলের কথা এরা চিন্তা করে না, এরা নিজেদেরটাই ভালো বোঝে, এটা হলো বাস্তবতা। যে কারণে আপনারা দেখেন যখন ক্ষমতা এসেছে জনগণের ভোট চুরি করা, অর্থ সম্পদ বানানো, বিদেশে পাচার করা, মানি লন্ডারিং করা, এমনকি এতিমের অর্থ পর্যন্ত আত্মসাৎ করেছে। আর তাদের কাছ থেকে এখন আমাদের কত বড় বড় কথাও শুনতে হয়, এটাই হচ্ছে বাংলাদেশের দুর্ভাগ্য। তাদের যখন ডায়লগ আমরা বসলাম, আমি যখন ফোন করলাম, তখন যেভাবে আচরণ করলো আমি অবাক বিস্মিত হলাম। যা হোক, এরপরও নির্বাচন হয়ে গেল। 18-তে অবশ্য আমি যখন আবার আহ্বান করলাম, সব দলই কথা বললো বিএনপি নির্বাচনে আসে, কিন্তু সেই নির্বাচন তারা করবে কিভাবে? কারণ তারা নমিনেশন দেয় একটা আসে লন্ডন থেকে, আরেকটা আসে পল্টন থেকে,
আর একটা আছে গুলশান থেকে। এখন যখন লন্ডনেরটা আসে তখন পল্টনেরটা চলে যায়, যখন পল্টনেরটা থাকে তো গুলশানেরটা যায়। এই করে নির্বাচন সকালে একটা দেয় বিকেলে একটা দেয়, এইভাবে তাদের নির্বাচন। শেষকালে পল্টনও গেল, লন্ডনও গেল, আর গুলশানও গেল। যা হোক, তাও কয়েকটা সিট পেয়েছিল যারা ওই নির্বাচন, তারপর কি এক সময় নির্বাচন তারা নাকি প্রত্যাখ্যান করে, কিন্তু তারপরে যারা টিকে ছিল পার্লামেন্টে ছিল, যখন পার্লামেন্টের যে সদস্যরা ছিল আমরা কিন্তু তাদেরকে সব রকম সুযোগ দিতাম তার কথা বলার, যত রকম যা বলার তার ইচ্ছা মতো বলতো। কারণ হচ্ছে আমরা যখন বিরোধী দলে ছিলাম আমাদেরকে কথা বলতে দেওয়া হতো না। এমনকি 21 আগস্ট গ্রেনেড হামলায় আমাদের যে এমপিরা, আমরা যারা আহত ছিল এবং আইভি রহমান সহ 22 জন আমাদের নেতাকর্মী মৃত্যুবরণ করে, আমাদেরকে একবারও আলোচনা করার সুযোগ দেয়নি, কথাই বলতে দেয়নি। আমি বিরোধী দলের নেতা হয়েও আমি কোনদিন মাইকই পেতাম না, কথা বলতে পারতাম না। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, জাতীয় স্থায়ী কমিটির সদস্য জাগের পার্টি এবং ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক। তো আজকে যে আমাদের নির্বাচন, যে আমরা প্রত্যাহারপত্র জমা দিলাম, তার আমাদের অবস্থান আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি। আপনারা জানেন আমরা গত 6 মাস ধরে গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই নির্বাচনে প্রার্থী হয়েছি এবং দেশবাসীকে আমরা জানাতে চাই যে আমরা কারো ক্ষমতা যাওয়ার সিঁড়ি হতে চাই না। এবং এমনকি আমরা আরও লক্ষ্য করলাম যে কোন একটি দলকে প্রধান বিরোধী দল হিসাবে বানানো হবে। এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান তুলে দিতে চাই যে আমরা নির্বাচন থেকে আমাদেরকে প্রত্যাহার করলাম। তো কেন করলেন, কারণ স্পেসিফিক কোনো কারণ আছে? কারণ তো আমি বললাম দুইটা কারণ। যে একটা হচ্ছে যে আমরা লক্ষ্য করতেছি যে কোন একটি বিশেষ দলকে প্রধান বিরোধী দল হিসাবে তারা করতে চাচ্ছেন এবং আজকে তারা অগণতান্ত্রিকভাবে ক্ষমতা যেতে চাচ্ছেন, এই জন্য আমরা এই আমাদের এই অবস্থান তুলে ধরতেছি, আমরা আমাদের ইয়ে থেকে প্রত্যাহার করতেছি। অগণতন্ত্রের এই জন্য যে আজকে যে অবস্থা হয়েছে, অর্থাৎ আমরা যে দায়িত্বছি যে যে বিরোধী দলে যাদের কোনো অস্তিত্ব নাই তাদেরকে আমরা আমরা বিশ্বস্ততে আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি এবং সরকার ভূমিকা দেখতেছি যে তারা আজকে একটা বিশেষ লক্ষ্যে তাদেরকে রাজনীতিতে ক্ষমতায় পৃষ্ঠপোষকতা শরিক করা হবে। কাজে আমরা এই এটাকে মনে অগণতান্ত্রিক, আমরা এই গণতান্ত্রিক বিরুদ্ধে আমরা লড়বো। আপনাদের প্রত্যাহার করে নিচ্ছেন, তো নেক্সট ইলেকশনের 7 তারিখে ভোট আপনারা কোন দলকে স্পেসিফিক সমর্থন দিবেন কিনা, এই ব্যাপারে আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নতুন করে একটি দলকে বিরোধী দল বানানো হচ্ছে আমরা জানতে পারছি, সেটা আপনারা জানতে পারবেন অবশ্যই, জাতি এটা দেখতে পারবে। 218 আসন থেকে তার প্রত্যাহার করে নিয়েছে জি। থ্যাংক ইউ। এই পর্যন্ত আমাদের কাছে যত মেসেজ আসছে আমরা 218 প্রত্যাহার করে নিচ্ছি, তবে যদি কোনো দু একটা ড্রপ বা থেকে যায় সেটা আমরা পরবর্তীতে আমাদের অবস্থান ব্যাখ্যা করবো। দলীয় প্রধান সহসভা জি, দলীয় প্রধান সহসভা জি, দলীয় প্রধান কোন আসনে, উনি কোন আসনে নির্বাচন করছেন? আমার নাম হলো হুমায়ুন কবির চৌধুরী, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 12 আসন থেকে নমিনেশন পেপার সাবমিট করি এবং মনোনীত হই, যাচাই বাছাইতে টিকছি। কিন্তু ইলেকশনের যে অবস্থা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পত্র পত্রিকায় এবং জনশ্রুতি মাধ্যমে দেখা যাচ্ছে সিটগুলো অলরেডি বন্টন হয়ে গেছে, এতে সুষ্ঠ সুন্দর সাবলীল পরিস্থিতিতে একটা ইলেকশন হওয়ার কোনোই সম্ভাবনা আমরা দেখছি না। যেহেতু আমরা কোনো মহাজোটের লেজুর ভিত্তি করি না, আমরা জাকের পার্টি একটা পবিত্র গোলাপ ফুল নিয়ে ইলেকশনে অবতীর্ণ হয়েছি এবং আমরা গণতন্ত্রকামী, আমরা গণতন্ত্রকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং গণতন্ত্রের পক্ষেই কাজ করি। আমাদের মহাজোট হলো এদেশের মেহনতি জনতার সাথে। আপনাদের প্রত্যাহার করে নিয়েছিলেন কি পুরো বাংলাদেশ থেকে? এটা আমাদের 218টা যে আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেছিলাম সবটা
আজকে একত্রে প্রত্যাহার করা হলো। আচ্ছা, এবার একটু বলেন যে আপনি বলেন লেজুড় বৃত্তি করতে চান না, তাহলে ভয় পেলেন কেন? আপনারা নিজেরা? না না, ভয় না, ভয় না। আপনারা নিজেরা নিজেদের মতো করে নির্বাচন করে? না না, আপনার যেহেতু এখনই নির্ধারণ হয়ে গেছে। কিভাবে বুঝলেন নির্ধারণ হয়ে গেল? পত্র পত্রিকাতে দেখা যাচ্ছে, ফেসবুকে দেখা যাচ্ছে, ইউটিউবে দেখা যাচ্ছে, কে কোনটা আওয়ামী লীগ কয়টা সিট নিচ্ছে, শরিকদের কয়টা সিট দিয়ে দিচ্ছে। তো এইভাবে যদি একটা ইলেকশনের পূর্বে ইলেকশন হয়ে যায় তাহলে তো সেখানে ইলেকশন, সেই গণতান্ত্রিক ধারায় তো আপনার এরকম জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত আছে, তাই বলে নির্বাচন তো হয়ে? না, আমরা জোটবদ্ধ নই কারোর সাথে। হ্যাঁ, কিন্তু জাকের ফাটি কারোর লেজুড় ভিত্তি করে না, নিজের স্বতন্ত্র এবং নিজের মার্কা অনুযায়ী আমরা কখনোই আওয়ামী লীগের সাথে ইয়ে করি না, জোটবদ্ধ হই না ইতিপূর্ব। যদি আমরা আওয়ামী লীগকে ইতিপূর্বে সমর্থন দিয়েছি জাকের ফাটি, কিন্তু আমরা কোন 36 দলেও নাই, 14 দলেও নাই, আমাদের চেয়ারম্যান সব সেটাই বলি। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।